আসসালামু আলাইকুম। সাত কৃষি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো যারা সাত বাগানে আপনারা বান করতে চান, যেসব বান করলে আপনার শাক সবজি গাছের জন্য খুবই ভালো। যেমন এই যে সুইজাল, সুইজালের জন্য কিন্তু আপনি ছাদে বান না করলে কিন্তু গাছ হবে না। দর্শক, অনেকে আছে বান করেন কিন্তু অল্প দিনের ভিতরে আপনার বান ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। দর্শক, আজকে আমি আপনাদের সহজ উপায়ে আপনাদের বান বানানো দেখাবো। অবশ্যই এইভাবে আপনি আপনার বাসার ছাদে যদি বানগুলো তৈরি করেন সুন্দর করে, তাহলে আপনার বিভিন্ন সবজি গাছ যেমন আপনার লাউ গাছ, সিম গাছ, এগুলো যারা ছাদে লাগান তাদের জন্য খুবই ভালো হবে। প্রিয় দর্শক, আমি কিন্তু আজকে সুইজাল গাছের জন্য আমি যে বানগুলো করে থাকি আমার গাছে, আমার ছাদ বাগানে ড্রামের ভিতরে প্রচুর সুইজাল হয়ে থাকে। প্রিয় দর্শক, সুইজালের জন্য আমি এ দেখেন, এই প্রথম আমি একসময় এই যে আমি কেবল টাই দিয়ে এগুলো বাঁধতাম, কিন্তু দেখেন এগুলো যদি বাঁধার কারণে এগুলো সরে যেত। দর্শক, তারপরে দেখলাম যে এগুলো কী কাজ করলে আমার গাছটি বান্ডা ভালো হবে। দর্শক, এই দেখেন এই ড্রিল মেশিন দিয়ে এইভাবে আপনি আপনি ছিদ্র করবেন। আমি আপনাদের দেখাচ্ছি এভাবে আপনি বানগুলো তৈরি করবেন। দর্শক, দেখেন বানগুলো ছিদ্র করবেন এভাবে, করার পরে বাঁশ দিয়ে বান করবেন। বানটা ঠিক আপনার দুই হাত বা আড়াই হাতের উদ্দিয়ে করবেন না, সর্বোচ্চ হলেও দুই হাত করবেন। দর্শক, দুই হাত আড়াই হাত, তার বেশি করবেন না। এভাবে ছিদ্র করে আপনি নাট দিয়ে বাস, এই দেখেন হয়ে গেল। এভাবে আপনি আপনার বাসার ছাদে সুইজালের গাছের জন্য বান তৈরি করবেন। দর্শক, এভাবে বান তৈরি করলে আপনার বানটা অনেক দীর্ঘস্থ হয়ে থাকে। প্রিয় দর্শক, এভাবে নাট স্ক্রুপ দিয়ে এভাবে টাইট করে দিবেন, অনেক টাইট থাকবে বানটা। দর্শক, এই দেখেন অনেক টাইট হয়েছে, এভাবে আপনি বান করবেন। দর্শক, আরেকটি যে বিষয় আছে, বিষয়টা আছে আপনার বান করার সময় আপনি যে পাত্রে বান করবেন তার মাঝখানে, মাঝখান বরাবর এরকম এটা আপনার মোটা বা বাঁশ আপনার সে ড্রামের ভিতরে আপনি আপনি ঢোকাই দিবেন, দিয়ে আপনি বানটা আপনার জন্য না নড়ে সেরা করে দেবেন। দর্শক, দেখেন আমি চার কোনায় দেখেন এই বান করেছি, এই প্রতিটা জায়গায় দুটো করে নাট মেরে দিচ্ছি। এভাবে বানটা খুবই, এইভাবে দিলে আপনার বানটা খুবই মজবুত হয়ে থাকে, আপনি যখন ইচ্ছা তখন আপনি খুলতে পারবেন খুব সহজে। প্রিয় দর্শক, এভাবে দিয়ে আপনি নাট দিয়ে টাইট দিয়ে দেবেন, একদম ইজি। আর ছাদে আপনি এইভাবে আপনি বিভিন্ন সবজি জাতীয় জিনিস বা সবজি জাতীয় যত শাক সবজি বা যা আছে আপনি এই বানের পারে আপনি লাগাতে পারেন খুব সহজে। এই বানগুলো সহজে খোলা যায়, সহজে আবার লাগানো যায়। এই দেখেন এই সুইজালে যত ডাল হয়েছে, দেখেন লম্বা লম্বা ডাল, এই ডালগুলো এর পারে বিছিয়ে দিতে হবে। এই দেখেন এই যে সুইজাল, একটা ঔষধ গাছ, এটা দামি, সেটা মশলা জাতীয় গাছ। এই গাছগুলো আমি এইভাবে আমার ছাদে বান করার পরে আপনি বিভিন্ন বিভিন্ন জায়গায় আপনি এইভাবে পাইপ দিয়ে খুব সুন্দর পরিবেশ করতে পারেন। প্রিয় দর্শক, এই দেখেন বিভিন্ন যদি আপনার সুইজালে যদি ডালে শাখা থাকে এভাবে শাখাগুলো আপনি বানের পাত দিয়ে তুলে দিবেন। এ দেখেন এই যে আপনাকে আজকে দেখালাম যে আপনি কিভাবে সহজভাবে আপনার ছাদে গাছের গাছপালার জন্য বান তৈরি করবেন। প্রিয় দর্শক, আমার দেখেন সুইজাল গাছ
অনেক কোসমি বের হয়। আমি এখান থেকে কেটে কেটে তরকারির সাথে খাই। দর্শক দেখেন চুই ঝাল, এটা একটা মশলা গাছ। প্রত্যেকে আপনারা আপনার বাসার ছাদে অবশ্যই লাগাতে ভুলবেন না। এই দেখেন, যত ডাল কাটবেন তত আবার ডাল আপনার গাছে হবে। চুই জাল, চুই জাল আপনার বিভিন্ন মাংস তরকারি দিয়ে খেতে হয়। এটা এটা খুব সুস্বাদু হয়ে থাকে। প্রিয় দর্শক, চুই ঝাল যারা যারা খেয়েছেন তারা অবশ্যই খেতে চান। আপনারা অবশ্যই এভাবে গাছ লাগাবেন। চুই ঝাল আপনার বড় ড্রামে লাগাবেন। প্রিয় দর্শক, আপনাদের অনুরোধ, বড় ড্রামে চুই ঝাল লাগালে খুব ভালো হবে। দর্শক, আজকের আপনাদের দেখালাম যে কীভাবে আপনারা বাসায় চুই ঝাল গাছ আপনারা পরিচর্য করবেন বা কীভাবে আপনারা বান করে গাছগুলো অবশ্যই লাগাবেন, এটাই দেখালাম। অবশ্যই দেখে এইভাবে আপনি আপনার বাসায় ছাদে এইভাবে চুই ঝাল লাগাবেন। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।